হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই অল্প উপকরণে মুখরোচক মাছের একটি রেসিপি। যারা মাছ খেতে খুব ভালোবাসেন তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি, কারণ এই প্রক্রিয়ায় রান্না করলে মাছের যে নিজস্ব স্বাদ থাকে তা নষ্ট হয় না এবং মাছের যে কড়া গন্ধ থাকে তাও দূর হয়ে যায়। চলুন তাহলে দেখে নিই এর পুরো প্রণালীটি। এখানে আমি 1 কেজি রুই মাছ নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিব এতে স্বাদ মতো লবণ। এবার এটিকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমি মশলার সাথে মাছগুলোকে মাখানোর পরপরই কিন্তু মাছগুলোকে ভাজবো না, আমি এদিকে 15 থেকে 20 মিনিট মেরিনেট করে রেখে দিব যেন মাছের গায়ে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এতে করে মাছের যে কড়া এক ধরনের গন্ধ থাকে সেটিও দূর হতে কিছু সাহায্য করবে। এখন 20 মিনিট পরে আমি এই মাছগুলোকে এক এক করে ভেজে নিব। এখন একটি ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে আমি এতে এক এক করে মেরিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, মাছগুলোকে আমি 1 মিনিট এপিট এবং 1 মিনিট ওপিট করে মোট 2 মিনিট করে ভেজে নিব যেন মাছের কাঁচা ভাবটা দূর হয়ে যায়। এখানে একটি ছোট্ট টিপস হলো, মাছগুলোকে এভাবে করে ভেজে নিলে মাছের যে আসল মজাটা থাকে, আসল যে টেস্টি থাকে সেটি বজায় থাকে মাছে। খুব কড়া করে আমরা এই জন্য এটাকে ভাজবো না। এখন আমি আরেকটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 কাপ পরিমাণে খুবই মিহি করে কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটি নরম হওয়া পর্যন্ত আমরা এটিকে ভেজে নিব। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ, 1 চা চামচ পরিমাণে মরিচ, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এবং স্বাদ মতো লবণ। মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমরা এতে দিয়ে দিব 2 কাপ পরিমাণে পানি। এখন মশলাটা আমরা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ এভাবেই চুলার উপর সিদ্ধ হতে দেব। তেলটি যখন পেঁয়াজের উপরে উঠে যাবে তখন আমরা এতে 5টি মাঝারি আকৃতির টমেটো এভাবে ফালি করে কেটে নেয়া এতে অ্যাড করে দিব। এই টমেটোটা দেওয়ার কারণে মাছে একটু টক টক স্বাদ যুক্ত হবে। এই টমেটো দেওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। 10 মিনিট এইভাবেই এইটিকে রান্না হতে দিব এবং 10 মিনিট পরে আমরা এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে কুচি করে ধনিয়া পাতা কাটা। মূল
মূলত এই টমেটো এবং ধনিয়া পাতাটাই মাছের যেই কড়া গন্ধ থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে আমার ভেজে রাখা মাছ। মাছগুলো যেহেতু খুব কড়া ভাজা না, সেহেতু আমরা মাছ দেওয়ার পরে কিন্তু এই গ্রেভিটাকে বেশি নাড়াচাড়া করতে পারবো না, এতে মাছগুলা ভেঙে যাবে। মাছগুলা দেওয়ার পরে আমরা 10 মিনিট মাঝারি আঁচে রেখে অপেক্ষা করব যেন মাছের ভিতরে সমস্ত গ্রেভিগুলা ঢুকে যায়। দশ মিনিট পরে আমরা এই মাছটিকে একটি সার্ভিং ডিশে তুলে সার্ভ করে দিব।